নিজের ভাগ্যন্বেষণে মানুষ একসময় ছুটত শহরের দিকে, স্বপ্ন অনেক বড় হওয়ার। কিন্তু আজ আমরা যাচ্ছি ঠিক উল্টো দিকে, যাচ্ছি একজন সত্যিকারের বড় মাপের সফল মানুষের কাছে, যিনি জীবন সংগ্রামে নিজেকে দাঁড় করাতে পেরেছেন এক সোনালী উচ্চতায়। সুপ্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি অ্যাকশন গ্রুপ নিবেদিত বিজ আইডিয়াল অনুষ্ঠান। রাজনীতির সাথে আমার খুব বেশি সম্পৃক্ততা নেই। 2013 সালে আপনারা জানেন যে সাভারের যে পোশাক শিল্প, 5টি পোশাক শিল্প ছিল রানা প্লাজায়, সেটা রানা প্লাজা ধসে পড়ার ফলে যে শ্রমিকরা আহত হয়েছিল, নিহত হয়েছিল, তাদের সম্পূর্ণ বিনামূল্যে সেবাটি এনাম মেডিকেল কলেজ হাসপাতালে দিয়েছিল এবং আমি নেতৃত্ব দিয়েছিলাম সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে। কারণ যেদিন ঘটনা ঘটে তার 20 মিনিট পরে মাননীয় প্রধানমন্ত্রী ফোনে নির্দেশনা দেন যে এই সকল আহত রোগীদের চিকিৎসা ব্যবহার করবে এবং বিনামূল্যে করতে হবে, খরচ যা লাগে, টাকা পয়সা যা লাগে আমি দেব। মাননীয় প্রধানমন্ত্রী সেই নির্দেশে আমি অনেক উৎসাহিত হই এবং অনেক শক্তি পাই, সাহস পাই, সেই সাহস নিয়ে আমি ঝাঁপিয়ে পড়েছিলাম এবং অত্যন্ত সফলতার সাথে 3 মাসব্যাপী চিকিৎসা দিয়ে আমি প্রায় 2,776 জন রোগীকে সুস্থ করে তুলি এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরে একটি রোগীও কিন্তু আর মারা যায়নি। প্রত্যেকটা রুগীরই অনেকগুলো অপারেশন হয়েছে, 6 বার 7 বার অপারেশন হয়েছে, শত শত ব্যাগ রক্ত লেগেছে। আমরা প্রথম দিনে 600 ব্যাগ রক্ত লেগেছিলো আমাদের। এই সফল চিকিৎসা দেওয়ার ফলে দেশে বিদেশে যে সুনাম হয় মাননীয় প্রধানমন্ত্রী সেই অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং তিনি তার দলে যোগদানের নির্দেশ দেন। আমি তার ওই বছর 2013-তেই তার দলে যোগদান করি এবং 2013-তেই 10ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাভার আসলে ঢাকা 19 থেকে আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়ন দান করেন এবং নির্বাচনে আমি বিজয়ী হই, সংসদ সদস্য নির্বাচিত হই এবং সংসদ সদস্য নির্বাচিত হয়ে দেখলাম যে এটা একটা বিশাল প্ল্যাটফর্ম। এতদিন শুধু রোগীর চিকিৎসা করেছি, এখন মানুষের সার্বিক সেবা করার এটা বিশাল প্ল্যাটফর্ম এবং মনে প্রাণে আমি প্রতিজ্ঞা করি যে আমার উপর অর্পিত দায়িত্ব, আমার জনগণের যে দায়িত্ব, আমার একটা দায়িত্ব আমি পালন করবো এবং অত্যন্ত সিনসিয়ারলি আমি কাজ করেছি, যার ফলে গত 50 বছরের সাভারের যে উন্নয়ন হয়নি সেই উন্নয়ন সাভার হয়েছে। সাভারের রাস্তাঘাট, ড্রেন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান, বিদ্যুৎ ব্যবস্থা, গ্যাস সাপ্লাই, সমস্ত কিছুর উন্নয়ন হয়েছে এবং মানুষ অত্যন্ত আনন্দিত। যে সমস্ত বিধ্বস্ত সড়কগুলো ছিল সেগুলো আমরা সবগুলোই আমরা উন্নয়ন করেছি। আজকে সাভারে গেলে দেখবেন রাতেও সাভার আলোকিত থাকে, সব জায়গায় বাতি দেওয়া হয়েছে, যেখানে বিদ্যুৎ সরবরাহ নেই সেখানে আমরা সোলার স্ট্রিট ল্যাম্প দিয়েছি। সব মিলিয়ে সরকারের যে বরাদ্দ আমরা শতভাগ সততার সাথে সেখানে বাস্তবায়ন করেছি, যার ফলে মাননীয় প্রধানমন্ত্রী আবারও আমাকে 11 জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দেন, বাংলাদেশের সর্বোচ্চ ভোটে আমি বিজয়ী হয়েছি। এটা কিন্তু একটা ঐতিহাসিক রেকর্ড পরিমাণ ভোট আমি পেয়েছি, প্রায় 4,90,427 ভোট। এই নির্বাচনের পরে মাননীয় প্রধানমন্ত্রী তো 3 তারিখে আমাদের শপথ হলো, আবার 7 তারিখে মন্ত্রিসভার একজন সদস্য হিসাবে আমাকে নিয়োগ দেন এবং সেই দায়িত্ব পালন করার পরে দেখলাম যে এখানে আরও মজা, সারা বাংলাদেশের জন্য কাজ করার সুযোগ আছে। যেদিন শপথ নিয়েছি 7 তারিখে, সেদিন রাত্রেই কিন্তু আমি মন্ত্রণালয়ে এসেছি আমার সচিব সহ। রাত্রে আমরা 9টা পর্যন্ত থেকে সমস্ত কর্মকর্তাদের সাথে, সমস্ত সচিবদের সাথে আমরা পরিচিত হয়েছি এবং কী কী প্রজেক্ট আছে সেদিনই জানতে পেরেছি যে 14টা প্রজেক্ট হয় আমাদের এবং সেগুলো দেখলাম যে সবগুলাই দেশের অবকাঠামো উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের সাথে অত্যন্ত সম্পৃক্ত। আরেকদিকে আছে দুর্যোগ মোকাবেলা। আমরা কিন্তু এখন দুর্যোগ মোকাবেলা করতে চাই না বা দুর্যোগের পরে ত্রাণ দিয়ে দিব এই পলিসিতে কাজ করি না,
আমরা জাতিকে দুর্যোগ সহনীয় করার জন্য আমরা কাজ করছি। সেইভাবে কাজ করতে যে আমরা ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা এগুলোতে কিন্তু আমরা দুর্যোগ সহনীয় ইতিমধ্যে হয়ে গেছি এবং সারা বিশ্বে রোল মডেল হয়েছে। এখন আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে সেগুলো হলো নদী ভাঙ্গন, তারপরে পাহাড় ধস, অগ্নিকাণ্ড, বজ্রপাত এবং ভূমিকম্প। এই দুর্যোগগুলো এখনও আমাদের জন্য চ্যালেঞ্জ। আমাদের যে বিসিএস, এটাকে স্পেশাল বিসিএস বলা হয়, শুধুমাত্র চিকিৎসকরা সেখানে সেই পরীক্ষায় আবেদন করেছিল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছিলাম। বিসিএস পাস করার পরে আমাকে প্রথমে কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়ন স্বাস্থ্য উপকেন্দ্রে আমাকে পোস্টিং দেওয়া হয়, সেখানে জয়েন করি। তারপর 85 সালে ঢাকা জেলার সাভার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে যোগদান করি। 1988 সালে আমাকে মানিকগঞ্জের সাটুরিয়া দিল্লি উপস্বাস্থ্যকেন্দ্রে বদলি করা হয়। সেখানেও 2-3 বছর কাজ করি। তারপর 1992 সালে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বদলি করা হয়। সেখানে জয়েন করার পরে আমি চাকরিতে ইস্তফা দিই, সেখান থেকে সাভারে চলে আসি। ১৯৮৯ সালে সেই হাসপাতালটা শুরু করি এবং 1992 সালে এটা তখন 20 সজ্জা বিশিষ্ট হাসপাতালে পরিণত হয়, যার ফলে আমি চাকরি ছেড়ে দিয়ে পূর্ণ সময়টাই এনাম ক্লিনিক নামে যে ক্লিনিকটা করেছিলাম সেখানে আমি রোগীদের সেবা দিয়েছি। সেই হাসপাতালটি ধীরে ধীরে 100 সজ্জা বিশিষ্ট হাসপাতাল হয় এবং যখন তারপরে আরও রোগী বাড়তে থাকে, জায়গা দিতে পারি না, তখন এখন বর্তমান যে এনাম মেডিকেল কলেজ হাসপাতালটি আছে সেখানে আমরা জায়গা কিনে বিল্ডিং করে 2003 সালে 250 সজ্জা বিশিষ্ট হাসপাতাল শুরু করি এবং 2003 সালেই মেডিকেল কলেজের অনুমতি পাই এবং 2004 সাল থেকে ছাত্র ভর্তি শুরু হয়। বর্তমানে এই মেডিকেল কলেজের ছাত্র সংখ্যা 150 প্রতি বছর ভর্তি হয় আর হসপিটালে রোগীর আসন সংখ্যা 1000 এবং এই হাসপাতালটি একটি মাল্টিডিসিপ্লিনারি, সুপার স্পেশালিটি এবং টারশিয়ারি কেয়ার হসপিটাল, অর্থাৎ সব রোগের চিকিৎসা ব্যবস্থা এই হাসপাতালে এখন আছে। হাসপাতালে আমরা সারা বাংলাদেশ থেকে রোগী পাই, কারণ কিছু কিছু সুপার স্পেশালিটি সাবজেক্ট আছে এবং আমাদের এখানে ভারতীয় চিকিৎসকরাও কাজ করেন। বিশেষ করে ক্যান্সার বিভাগে ভারতীয় চিকিৎসকরা অনেক সুনাম অর্জন করেছেন, যার ফলে সারা বাংলাদেশ থেকে ক্যান্সার রোগীরা আসে এবং অন্য অন্য রোগীরাও আসে। আমাদের ICU, আমাদের নিউরো ICU, আমাদের কার্ডিয়াক সেন্টার, আমাদের কিডনি সেন্টার, আমাদের নিউরো সেন্টার, এগুলো খুব উচ্চ মানসম্মত এবং আধুনিক যন্ত্রপাতি সম্মিলিত। তো সেখানে সেই জন্য এই চিকিৎসার সুনামটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে এবং সারা বাংলাদেশের রোগী আসে। আর আপনি জানেন যে নরসিংদী আমার জন্মস্থান, নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় মুসাপুর ইউনিয়নে আমার দাদার বাড়ি, যার ফলে নরসিংদীর মানুষের সাথে আমার একটা আত্মার সম্পর্ক সেই জন্য এবং নরসিংদীর মানুষের আমরা অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকি। তাদেরকে আমার বলা আছে আগে আসো, চিকিৎসা নাও, পরে পরে ব্যবসা বা পরে পয়সা দিবে, পয়সা থাকুক না থাকুক আমরা তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে থাকি। একদিকে নিজের জন্মভূমির লোকজন, আরেকদিকে মানব সেবা, দুটা মিলে নরসিংদী থেকে আমাদের প্রচুর রোগী আসে। আমার প্রথম থেকে লক্ষ্য ছিল যে হাসপাতালটাকে একটি বিশ্বমানের হাসপাতাল করব। আজকে আমেরিকা, কানাডা বা ইউরোপে যে চিকিৎসা ব্যবস্থা আছে বা আমাদের দেশের রোগীরা ভারতে যায়, সিঙ্গাপুরে যায়, থাইল্যান্ডে যায়, সেই সমস্ত হাসপাতালগুলো আমি পরিদর্শন করেছি অনেকবার এবং সেখানে খুঁজে দেখেছি যে কিসের জন্য মানুষ যায়। সেখানে দেখলাম যে আসলে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা আছে এবং অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়। সেই থেকে আমার লক্ষ্য ছিল যে আমার হাসপাতালে যে সমস্ত যন্ত্রপাতি থাকবে সেগুলো যেন ইউরোপ আমেরিকার চেয়ে কোনো অংশে কম না হয়। আমি যন্ত্রপাতি কেনার ব্যাপারে কোনো ছাড় দিই না, বিশ্বের সেরা কোম্পানির সেরা যন্ত্রপাতিগুলো আমরা আনি। ব্রিটিশ যুক্তরাজ্যের ইলেকট্রা কোম্পানির লিনিয়ার এক্সিলেটর আছে যেখানে আমরা 2D, 3D, IGRT, IMRT এবং বিমেট থেরাপি দিতে পারি এবং আমাদের ব্রেকি থেরাপি আছে যেটা জরায়ুর ক্যান্সার, গলার ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সারের জন্য দেওয়া হয়।
এখনও কিন্তু চিকিৎসা জগতে আমরা কিছুটা হলেও পিছিয়ে আছি। আমাদের চিকিৎসকদের রোগীদেরকে রিসিভ করা, রোগীদের ব্যবহার, আন্তরিকতা, একটু মা ডাকা, ভাই ডাকা, বোন ডাকা, এগুলো আমাদের আরও বৃদ্ধি করতে হবে এবং আমাদের রোগ নির্ণয়ের যে পদ্ধতিগুলো আছে সেগুলোকে আরও ডেভেলপ করতে হবে। চিকিৎসকদের জ্ঞান, অভিজ্ঞতা, দক্ষতা, এক্সপোজার বলতে আমরা যেটা বলি সেটাও দরকার আছে। এই জন্য সরকারকে এগিয়ে আসতে হবে। সরকার যদি আমাদের চিকিৎসকদের বেশি বেশি বাইরে প্রশিক্ষণ এবং ডিগ্রি নেওয়ার সুযোগ করে দেন এবং বিদেশি ডাক্তারদেরকে এনে আমাদের চিকিৎসকদেরকে যদি প্রশিক্ষণের ব্যবস্থা করেন, তাহলে আমি মনে করি যে আমরা বাংলাদেশটাও একটা বিশাল চিকিৎসাক্ষেত্রে জনগণের আস্থার স্থল হবে। আপনি যদি দেখেন যে আমাদের দেশের রোগীরা বেশিরভাগ ভারতে যায়, সিঙ্গাপুরে যায় এবং থাইল্যান্ডে যায়। ভারতের যে ক্রিস্টাল মেডিকেল কলেজ হসপিটাল চেন্নাই যেটার কথা বলা হয়, এটা শুরুতে কিন্তু আমেরিকান চিকিৎসকরা, এটা আমেরিকান নাগরিকরা এটা প্রতিষ্ঠা করে এবং আমেরিকান চিকিৎসকরাই প্রথমে এটা চিকিৎসা দেয়, সেখানে একটা আস্থা অর্জন করে, তারপর ধীরে ধীরে ভারতীয় চিকিৎসকরা সেটা দায়িত্ব গ্রহণ করে, কিন্তু ততদিনে সেটা জনগণের আস্থা তৈরি করে ফেলেছে। তেমনি করে মাউন্ট এলিজাবেথ হসপিটাল, ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল সিঙ্গাপুর, সেগুলোও কিন্তু আমেরিকান ডাক্তাররা এস্টাবলিশ করে আজকে এই অবস্থা নিয়ে আসছে। কাজে আমি আমার সরকারের প্রতি অনুরোধ থাকবে, বিদেশে অত্যন্ত উন্নত মানের চিকিৎসকদের এখানে কাজ করার সুযোগ দিতে হবে। তারা যদি আসে, কাজ করে এবং নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স, স্কিল ট্রান্সফারের যদি ব্যবস্থা থাকে, তাহলে আমাদের দেশের চিকিৎসকরাও সেই মাপের চিকিৎসকে পরিণত হবে এবং আমাদের জনগণের আস্থাটা তখন তৈরি হবে। আজকে আপনার বাংলা টিভির মাধ্যমে আমি আমার স্বাস্থ্য মন্ত্রণালয়কে আহ্বান জানাবো যে দেশের চিকিৎসকদের চিকিৎসার গুণগত মান বৃদ্ধির জন্য এবং জনগণের আস্থা সৃষ্টির জন্য এবং বিদেশমুখিতা কমানোর জন্য আপনারা অন্তত আমার দেশের লোকদেরকে বিদেশি চিকিৎসকদের সাথে সংস্পর্শে আসার একটা সুযোগ করে দেবেন। রংপুরে আমার আসলে শিশুকাল, বাল্যকাল, কিশোর এবং শৈশবকালটা কাটে। অনেক সুন্দর একটি পরিবেশ ছিল আমাদের, সবার মনে আছে। আমরা সবাই দল বেঁধে খেলাধুলা করতাম স্কুল ছুটির পর এবং স্কুলে আমার মনে আছে আমরা যখন প্রাইমারিতে পড়তাম তখন কাপস বলতো, সেখানে কাপসে আমরা ছিলাম। তারপরে ক্লাস সিক্স উঠার পরে স্কাউটে জয়েন করি। স্মরণীয় কতগুলো স্মৃতির মধ্যে 1968 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের শিক্ষা বোর্ড দেশ ও কৃষ্টি নামে একটি বই চাপিয়ে দেয়, যেটা আমাদের সংস্কৃতির সাথে, আমাদের ভাষার সাথে একটা অমিল ছিল, যার ফলে আমরা সেই বই বাতিলের আন্দোলনে আমরা মিছিল করেছি। তখন বাংলাদেশের পূর্ব পাকিস্তানের গভর্নর ছিলেন নুরুল আমিন। আমরা নুরুল আমিনের বিরুদ্ধে স্লোগান দিই এবং সেটা বাতিল করার জন্য, এবং সেটা বাতিল হয়েছিল। তারপরে 1969 সালে আসে আমাদের মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারাগার থেকে মুক্তির জন্য গণ অভ্যুত্থান হয়। সেখানে আমরা প্রতিদিন সারাদিনই মিছিল করেছি, সেগুলো আমার এখন স্মৃতিতে ভাসে। তারপর 1970 সালে নির্বাচন, আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে আমরা নির্বাচন কাজ করেছি। তখন আমার মনে আছে আমাদের MNA ক্যান্ডিডেট, তখন MNA মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি বলা হতো, MNA ক্যান্ডিডেট ছিলেন মতিউর রহমান। তারপর নির্বাচনের বিজয় হলো, ফলাফল দিল, ইয়াহিয়া খান অ্যাসেম্বলি কল করলেন না, আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর অসহযোগ আন্দোলনের নির্দেশ দিলেন। তখন আমরা মনে আসে মার্চ মাসের 1 তারিখ থেকে আমরা মিছিল মিটিং করেছি, মশাল মিছিল করেছি এবং আমাদের মিছিলে গুলিও হয়েছে। এরপর আমরা আন্দোলন আরও দুর্বার করি এবং জ্বালাও পোড়াও করি। তারপর 25শে মার্চের সেই ভয়াবহ হামলা, অন্যান্য জেলার মতো রংপুর শহরেও হামলা হয়, অনেক নারী নির্যাতন হয়। আমরা রাত্রে প্রায় গুলির শব্দ শুনতাম এবং আমাদের তিস্তা প্রজেক্টের কাছে একটি শ্মশানঘাট ছিল, প্রতিদিনই শ্মশানঘাটে তারা লোক ধরে নিয়ে আসতো, রাত্রে গুলি করে ফেলে যেত, সকালে যে আমরা সেই লাশগুলো দেখতাম। তো 25শে মার্চের পরে আমরা খুব বেশি আর ঘর থেকে বের হতাম না, কারণ রংপুরে আপনি জানেন যে বিহারি সম্প্রদায় ছিল, তারা পাকিস্তানি হানাদারদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় অভিযান চালাতো এবং নির্মমভাবে বাঙালিদের হত্যা করেছে। তো রংপুরটা আসলে আমার স্বাধীনতার সংগ্রামের সাথে জড়িত। 15 ডিসেম্বর থেকে আমরা বিজয়ের সংবাদ শুনতে পাচ্ছিলাম, 15 ডিসেম্বর থেকেই মুক্তিযুদ্ধের আস্তে আস্তে শহরের দিকে আসতেছিল।
এবং 15 ডিসেম্বর রাত্রেই তারা শহরে প্রবেশ করে এবং সারা রাত আমার মনে আছে যে সিগন্যাল ফায়ার করে আলোকিত হয়ে যায় ফাঁকা ফায়ার না রাতের আকাশ আলোকিত হয়ে যায় সেই আলোতে তারা মার্চ করে আসছে এবং পরের দিন আমরা 16 ডিসেম্বর 17 ডিসেম্বর আমরা বিজয় মিছিল করেছি এটাও আমার মনে আছে তো রংপুরের সাথে আমার স্বাধীনতা সংগ্রাম মুক্তিযুদ্ধ স্বাধীনতা সব কিছু একটা স্মৃতি জড়িত আছে আর কি যার জন্য আমি প্রতি বছরই কয়েকবার রংপুরে যাই সুযোগ পেলে আমি রংপুরে চলে যাই আমার যারা স্কুল ফ্রেন্ডরা যারা বেঁচে আছেন তাদের সাথে দেখা করি গল্প করি যে স্কুলটায় পড়ছি সেই স্কুলে যাই সেই স্কুলের শিক্ষক ছাত্রদের সাথে কথা বলি এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানটাকে কিন্তু আমি অনেক অনুদান দিয়েছি স্কুল থেকে ওটাকে কলেজে রূপান্তরিত করেছি স্কুল বিল্ডিং করে দিয়েছি কলেজ বিল্ডিং করে দিয়েছি তো ওখানে এই গত বছরও আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার প্রধান অতিথি হিসাবে সেই স্কুলে আমি গিয়েছিলাম এবং আবারও এবছর যাব প্রোগ্রাম করছে যে কোনো পেশায় আপনার যদি সাফল্য অর্জন করতে কেউ চায় তাহলে পরিশ্রমের কোনো বিকল্প নাই সেই পরিশ্রমের সাথে আরও কতগুলো গুণাবলী দরকার সেটা হলো সততা স্বচ্ছতা দেশপ্রেম এবং দক্ষতাও অর্জন করতে হয় সততা স্বচ্ছতা এবং দেশপ্রেম নিয়ে যদি কেউ কোনো পেশায় লেগে থাকে তবে লেগে থাকতে হবে হতাশ হওয়া যাবে না এবং স্বপ্ন দেখতে হবে অনেক বড় স্বপ্ন দেখতে হবে হয়তো সম্পূর্ণটা সফল না হলেও কিছুটা সফল হবে এই জন্য স্বপ্ন দেখাও শিখতে হবে এবং কখনোই হতাশ হওয়া যাবে না অনেকগুলো দিক আছে যেগুলো মানুষের যে মূল্যবান সময় ছাত্র জীবন সেটাকে নষ্ট করে সেগুলো থেকে বিরত থাকতে হবে একটা এক নম্বর নেশা হলো মাদক আমি আপনার এই বাংলাটির মাধ্যমে আমার নতুন প্রজন্মকে বলবো যে মাদকের বিরুদ্ধে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে লড়াই চালিয়ে যাচ্ছেন তোমরাও সেই লড়াইয়ে শরিক হবে তোমরাও মাদককে না বলবে মাদককে প্রতিরোধ করার জন্য তোমরা কাজ করবে মাদক পরিহার করে যদি তোমরা তোমাদের পেশায় দায়িত্বশীল থাকো পরিশ্রমী হও তাহলে অবশ্যই একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বড় হবে অনেক বড় হবে আমার চেয়ে অনেক বড় হতে পারবে গ্লোবাল প্ল্যাটফর্ম ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন একটি সম্মেলন হয় সেই সম্মেলনে পৃথিবীর 150টি দেশের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রীরা সেখানে যোগদান করেন সেখানে আমরা আমাদের সাফল্য আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আমি বক্তৃতা দিয়েছি 5 দিন বক্তৃতা দিয়েছি এবং আমরা বাইলেটারাল মিটিং করেছি তারপর সাইড ইভেন্ট করেছি একটি বাইলেটারাল মিটিংয়ের সময় আমরা জাইকার সাথে আমরা কথা বলি তখন তাদেরকে তারা আমাকে একটা প্রেজেন্টেশন দেখায় যে কীভাবে তারা ভূমিকম্পকে সহনীয় করেছে সেখানে আমরা দেখলাম যে 10 রিক্টার স্কেল মাত্রার যদি ভূমিকম্প হয় তারপরে জাপানের একটি স্থাপনাও কলাপস করবে না ক্র্যাক করবে না ধ্বংস হবে না সেখানে আমরা দেখেছি যে 10 রিক্টার স্কেলে ভূমিকম্প হচ্ছে 70 তলা বিল্ডিং নড়াচড়া করতেছে ভিতরে ফার্নিচার পড়ে যাচ্ছে কিন্তু বিল্ডিং ক্র্যাক করতেছে এইটা দেখে আমার মাথায় আসলো যে এই উপস্থাপনা দেখে আমি সাথে সাথে তাদের প্রশ্ন করলাম আমরা চাই বাংলাদেশ এরকম ভূমিকম্প সহনীয় রাষ্ট্রে পরিণত হবে এই ব্যাপারে তোমাদের সহযোগিতা চাই তখন তারা বললো যে এটা তো আমরা একদিনে করতে পারি নাই প্রায় 30 বছর লেগেছে তো তারপরে যে আমরা ফুকুশিমা দাইচিতে যে পারমাণবিক বিস্ফোরণটা হয়েছিল যে সুনামির পরে ভূমিকম্পের ফলে সেখানে আমাদের 18,000 লোক মারা গিয়েছিল সেইটার পরে আমরা এই দেশটাকে ভূমিকম্প সহনীয় করার জন্য বেশি জোর দিয়েছি তখন আমি বললাম আমরা এটা চাই তখন বললো তোমরা তো একদিনে পারবো না আমি তখন বললাম তোমরা 30 বছরে করেছো আমরা 50 বছরে করবো আমরা আর বসে থাকছে না লেটস স্টার্ট আমরা স্টার্ট করতে চাই প্রথমে আমার রাষ্ট্রপতির ভবন তারপর আমার প্রধানমন্ত্রীর ভবনকে আমি ভূমিকম্প সহনীয় করতে চাই কারণ আজকে যদি ভূমিকম্প হয় আমার রাষ্ট্রপতি আমার প্রধানমন্ত্রী যদি বিল্ডিং কলাপস হয়ে মারা যান তাহলে দেশকে নেতৃত্ব দেওয়ার কেউ থাকবে না তো আমরা শুরু করি আমরা প্রধানমন্ত্রীর বাসভবন তারপরে আমার সচিবালয় তারপর আমার স্কুল কলেজ তারপরে আমরা বাণিজ্যিক আবাসিক শিল্প ভবন দিয়ে আমরা শুরু করব এভাবে প্রায়োরিটি বেসিস দিয়ে আমরা 50 বছর এটা করব তখন তারা অত্যন্ত খুশি হয়েছে যে তোমার সরল স্বীকারোক্তি এবং 50 বছর পরিক্রমা আমরা অত্যন্ত সন্তুষ্ট জাপান তোমাকে সার্বিক সহযোগিতা দিবে তোমরা আমাদের সাথে এটা কমিউনিকেট করো আমি ওখান থেকে ফিরে এসে মাননীয় প্রধানমন্ত্রীকে রিপোর্ট করলাম প্রধানমন্ত্রীকে জানালাম যে আমরা ভূমিকম্প সহনীয় রাষ্ট্র হওয়ার জন্য জাপান আমাদের সহযোগিতা দিবে আপনার অনুমতি পেলে আমরা কাজ শুরু করব উনি তখন বললেন তাহলে এটা ইআরডি এবং পূর্ত মন্ত্রণালয় এই দুইটা মন্ত্রণালয় দপ্তর নিয়ে তুমি কাজ শুরু করো আমরা ইতিমধ্যে এটা ইনিশিয়েট করেছি ইআরডির মাধ্যমে জাপানের সাথে পূর্ত মন্ত্রণালয়কে নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি আমরা জুলাইতে জাপানি হাই প্রোফাইল টিম আসবেন
তাদের সঙ্গে বসে আমাদের চুক্তি স্বাক্ষর হবে এবং আমরা আশা করি অগাস্ট থেকে দেশকে ভূমিকম্প সহনীয় কাজ করার জন্য ওনারা টেকনোলজি দিবে এবং বিনা সুদে আমাদের লোন দিবে। যারা তাদের প্রতিষ্ঠানটাকে দুর্যোগ সহনীয় করার মতো সামর্থ্য না থাকবে তাদেরকে বিনা সুদে লোন দিবে এবং সেটা অনেক 25 বছর 50 বছর মেয়াদী লোন শোধের জন্য সুযোগ দেওয়া হবে। আরেকটি আমাদের গর্ব করার মতো আমরা কাজ করেছি এই মন্ত্রণালয়ে খুব অল্প সময়, সেটা হলো যে আমরা 3 লক্ষ দুর্যোগ সহনীয় ঘর করে দিব গৃহহীনদেরকে। এটার দুর্যোগ সহনীয় ঘরের উদ্দেশ্য হলো ডিজাস্টারের ডিসপ্লেসমেন্ট যেটা হয়, যে কোনো দুর্যোগে মানুষকে তার এলাকা থেকে সরে যেতে হয়, এই ডিসপ্লেসমেন্টটা যাতে না হয় সেজন্য আমরা দুর্যোগ সহনীয় ঘরের প্রজেক্ট নিয়েছি। আমরা 3 লক্ষ ঘর করে দিব। এই জুন মাসের মধ্যে আমাদের 11,604 ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হবে। আমরা সিদ্ধান্ত নিয়ে ডিজাইন করে এস্টিমেট করে স্পেসিফিকেশন দিয়ে বাজেট দিয়ে আমরা এটা প্রতিটা উপজেলায় পাঠিয়ে দিয়েছি এবং বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স থেকে যেখানে দারিদ্রের যে প্রিভিলেন্সটা দেখে আমরা বরাদ্দটা দিয়েছি। যেখানে দারিদ্র হার বেশি সেখানে আমরা বেশি বরাদ্দ দিয়েছি, যেখানে দারিদ্র হার কম সেখানে আমরা অল্প বরাদ্দ দিয়েছি। তাছাড়া মাননীয় প্রধানমন্ত্রী আমাদের একটা নির্দেশন দিয়েছিলেন যে চর অঞ্চল, নদী ভাঙ্গন, বেদে সম্প্রদায়, হিজড়া সম্প্রদায়কে ঘরের বেশি বরাদ্দ দেওয়ার জন্য আমরা সেখানে তার নির্দেশ মতো আমরা সেখানে বেশি বরাদ্দ দিয়েছি। জুলাই মাসের প্রথম সপ্তাহে আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়ে এই 11,604 ঘরের উদ্বোধন করব এবং এরপরে আমরা আবার 25,000 ঘরের জন্য আমরা বরাদ্দ দেব। আমরা চাই সরকার এবং আমাদের সংবাদ মাধ্যম একসাথে আমরা যাতে কাজ করি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর সুবিশাল স্বপ্ন একটি ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাংলা টিভিকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীতে দেখা হবে নতুন কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ বাংলা টিভির সঙ্গেই থাকুন।